রমজান মাসের পাশাপাশি গ্রীষ্মকালও প্রায় শুরু হয়ে গেছে এবং গরমের পাশাপাশি গ্রীষ্মকালীন ফলের সময়ও এসে গেছে। মানে এই সময় বাজারে গরমের ফলও পৌঁছে গেছে, যার মধ্যে অন্যতম একটি হলো তরমুজ, যেটা প্রায় সবাই রমজান মাসে ইফতারের সময় খেতে পছন্দ করে। মানে গরমকালে রমজান মাসে মানুষ তরমুজ খেতে অত্যন্ত পছন্দ করে। তাই আজ আমরা তরমুজের এমন চারটি উপকারিতা সম্পর্কে বলতে যাচ্ছি, যেগুলি সম্পর্কে আপনি হয়তো জানেন না। সেই সাথে বন্ধুরা, আমরা আপনাকে তরমুজ এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজ সম্পর্কে কি কি বলেছেন এবং তিনি তরমুজ খেয়েছেন কি না সে সম্পর্কেও বলতে যাচ্ছি। তবে বন্ধুরা, ভিডিওতে আরও এগিয়ে যাওয়ার আগে আপনাদের অনুরোধ করা হচ্ছে যে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তার আগে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, সেই সাথে পাশের বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক। আসলে বন্ধুরা, আপনাদের একটা কথা বলি যে তরমুজ আপনার মেজাজ ও শরীরকে ঠান্ডা করে, আবহাওয়ার তাপ থেকে নিরাপদ রাখার জন্য মহান আল্লাহ এর উপরের খোসাটি মোটা রেখেছেন। বেলে এলাকার তরমুজ বেশি মিষ্টি হয়। পাকা তরমুজের পরিচয় হলো ফলের গায়ে হালকা হাত দিলে ভেতর থেকে আওয়াজ বের হয়, যেটা পাকা তরমুজের একটা লক্ষণ। প্রিয় বন্ধুরা, তরমুজ খাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো বাজার থেকে পুরো তরমুজ কিনে ঠান্ডা করে কেটে নিন, এরপর তার উপর কালো লবণ ছিটিয়ে দিতে হবে। এতে এটি দ্রুত হজম হবে এবং শরীরের কোনো ক্ষতি হবে না। খাবার 2 ঘন্টা পর তরমুজ খান এবং খাওয়ার প্রায় 2 ঘন্টা অবধি জল বা অন্য কোনো জিনিস খাবেন না। এছাড়াও আপনারা এটা জেনে অবাক হবেন যে লিভারের জন্য তরমুজের গুরুত্ব অনেক বেশি। লিভারের কার্যকারিতা, যকৃতের বৃদ্ধি, লিভার গরম করা, শরীর গরম রাখা, এ সকল ক্ষেত্রে 250 মিলিলিটার তরমুজের রসে 50 মিলিলিটার ভিনেগার মিশিয়ে গরমকালে 2 বার পান করা খুবই উপকারী। একইভাবে যাদের রক্ত ঘোলাটে হয়ে গেছে এবং তারা উচ্চ রক্তচাপে ভুগছেন, তাদের জন্য তরমুজ খুবই উপকারী। তরমুজের ব্যবহার মাথা ব্যথা দূর করে, দ্রুত হৃদস্পন্দন স্বাভাবিক করতে, মাথা ঘোরা, রক্তচাপ স্বাভাবিক করতে খুবই উপকারী ভূমিকা পালন করে। প্রিয় বন্ধুরা, তরমুজ গরম কলিজা এবং আঁচিলের বাধা সম্পূর্ণরূপে দূর করে। এছাড়াও এটি প্রস্রাবের সাথে কিডনি ও কিডনির পাথর বের করে দেয়। একইভাবে শীতল প্রকৃতির কারণে গ্রীষ্মকালে জ্বরের জন্য তরমুজ বিশেষ উপকারী। জ্বরের কারণে হৃৎপিণ্ডের স্নায়বিক অস্বস্তি এবং তাপের ফলে দেহের গরমকে দূর করে। জ্বর হলে তরমুজের রস পান করা খুবই উপকারী, কারণ এই তরমুজের ভিতরে প্রচুর পরিমাণে গ্লুকোজ পাওয়া যায়। এটি সম্পূর্ণরূপে শরীরকে আরও শক্তিশালী করে তোলে এবং জ্বরের কারণে যে মাথা ব্যথা হয় তা দূর করে। প্রিয় বন্ধুরা, এবার জেনে নিন তরমুজের উপকারিতা ও কিভাবে এটি বিভিন্ন রোগে উপকারী ভূমিকা পালন করে। তাই আপনারা ইফতারে তরমুজ ব্যবহার করতে পারেন, তবে খুব বেশি ব্যবহার করবেন না। শুধু তাই নয়, আপনি এটা জেনেও অবাক হবেন যে তরমুজের পাশাপাশি এর বীজও খুবই উপকারী বলে প্রমাণিত হয়েছে। চিকিৎসকদের মতে এর বীজে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে। এর মধ্যে রয়েছে ফসফরাস, আয়রন, পটাশিয়াম, সোডিয়াম, কপার, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক। সেজন্য যখনই আপনি তরমুজ খাবেন তো তার বীজের সাথে খান, এগুলো থেকে আপনি প্রচুর প্রোটিন পাবেন। অনেকেই এমন আছেন যারা বীজ ছাড়াই তরমুজ খায়, তাই বীজের সাথে তরমুজ খাওয়া উচিত। প্রিয় বন্ধুরা, এখন যদি বলা হয় যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজ খেয়েছেন কি না এবং তরমুজের সম্বন্ধে কি বলেছেন, তাহলে শুনুন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজকে খেজুরের সাথে খেতে বলেছেন, তাই এটি খেজুরের সাথে মিশিয়ে খেতে পছন্দ করা হয়। খেজুরের মেজাজ গরম হয় আর তরমুজের মেজাজ ঠান্ডা হয়, এইভাবে আমাদের দেহে এক প্রকার শক্তির জন্ম হয়। আবু দাউদ শরীফে বলা হয়েছে যে বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজ এবং খেজুর মিশ্রিত করে খেতেন এবং বলতেন যে আমি এই খেজুরের গরমকে তরমুজের ঠান্ডা দিয়ে এবং এই তরমুজের ঠান্ডাকে খেজুরের তাপকে দূর করি। তো বন্ধুরা,
আপনিও যদি ইফতারের সময় তরমুজ খান তাহলে অবশ্যই এই সুন্নতকে অনুসরণ করবেন। মানে খেজুরের সাথে তরমুজ মিশিয়ে খেলে শরীরও ঠান্ডা হবে আর সুন্নত বাস্তবায়িত হবে। প্রিয় বন্ধুরা, অনেক ধরনের ফল খাওয়া আল্লাহর পক্ষ থেকে উপকারী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজওয়া খেজুর খেতে ভীষণ পছন্দ করতেন। তিনি বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে 7টি আজওয়া খেজুর খাবে সেদিন বিষ ও জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না। আর খেজুরের সাথে তিনি দুটি অন্যান্য জিনিসও খেতে বলেছেন, যেমন খেজুর ও মাখন, খেজুর ও তরমুজ, খেজুর ও শসা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিদিন সকালের নাস্তার পর খেজুর খেতে পছন্দ করেন। তিনি এগুলো দিয়েই রমজান মাসে ইফতার করতে পছন্দ করতেন। এছাড়াও খেজুর অনেক রোগের ঔষধও বটে, তাই মুসলমানরা খেজুর নিয়ে ইফতার করতে যায়, কারণ এটি আমাদের প্রিয় নবীর প্রিয় ফল ও সুন্নত। খেজুর রমজান মাসে ব্যবহার করা সবচেয়ে প্রিয় ফল। শুধু তাই নয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে একজন মুসলমানের জন্য সেহরিতে খেজুর সবচেয়ে ভালো খাবার। প্রিয় বন্ধুরা, আমি মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি যে তিনি যেন আমাদের সবাইকে এসব অনুসরণ করার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের অনুসরণকারী করে তোলেন। সকলেই বলুন আমিন। তো বন্ধুরা, আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আপনি যদি ভিডিওটি পছন্দ করেন তবে এই ভিডিওটি হৃদয় থেকে লাইক করুন এবং এই ভিডিওটি যতটা সম্ভব আপনার বন্ধুদের কাছে শেয়ার করে পাঠিয়ে দিন। এবং এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই লিখে জানিয়ে দেবেন। ধন্যবাদ।